গুড মর্নিং সকল ছাত্র ছাত্রীদের। চলো তাহলে আগে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা আমি রং করে দেখাবো। তো প্রথমেই নিয়ে নিব কমলা রং, কমলাটা ভালো করে নেব যেন একটুও যেন সাদা না থাকে। তারপর ওই লাল রংটা ওই একটু একটু করে দেব নিচে, লাল রংটা পরিষ্কারভাবে একটুও ফাঁকা যেন না থাকে। তারপর নিয়ে নিলাম হলুদ রং নিচে এবং ওপরে, হলুদ রংটা ভালো করে দেব। এবং আর একটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হালকা মাটি কালার, ওই হালকা মাটি কালারটা দেবো। এটা অবশ্য যাদের ছোটো রং আছে তাদের সেই ছোটো রঙে পাওয়া যায় না, যাদের বড় রঙগুলো আছে তাদেরই এই রঙটা থাকে। তো হালকা রঙটাও ভালো করে দিয়ে দিব, ভরাট করে দেব একটু সম্পূর্ণ না থাকে। তারপরে দিব মাটি কালারটা, মাটি কালারটা হালকা করে গায়ে গায়ে দিয়ে দিব, একটু করে সাইডে সাইডে যেন দেখতে যেন সুন্দর লাগে। এভাবে রং করলে বেশি ছবিটা ফুটবে। তারপরে দরজা একটু একটু করে কালো দিব, পুরোটাই নয় হালকা করে। পুরোটাই দেওয়ার পরে ওই যেটা বললাম ওটা আবার দিয়ে দিতে হবে সেম। এবার মাটিটা হচ্ছে যেটা বললাম ওই মাটি কালারটা দিতে হবে, এই মাটি কালারটা ছোটো রঙে থাকে না, পুরোটাই দিয়ে দিব ভালো করে যেন একটু যেন সাদা না থাকে। দিয়ে দেওয়ার পরে ফাঁকাগুলো পরে আবার ভালো করে পূরণ করতে হবে, যেন ফাঁকা থাকলে না দেখতে ভালো লাগে না ছবিটা, ফুটেও না। তাই সুন্দরভাবে রঙটা করে নিতে হবে। সুন্দরভাবে রং হয়ে গেছে, এবার আবার মাটি কালারটাও বাড়িটা নিচে সাইডে সাইডে দেবো আর একটু একটু করে ভাঁজ করে দেবো, যাতে বোঝা যায় যে এটা মাটি, বুঝতে পারা যায়। এবার খাদ, খাদেরটাও ওই মাটি কালার সেম, খাদেও মাটি কালার দিয়ে দেবো, খাদ হবে একটা খাদ। এবার ব্রিজটা, ব্রিজে বাঁশের রং দিয়ে দেবো, বাঁশের রং তো আমরা প্রত্যেকেই জানি, বাঁশ কালার, বাঁশ কালার করে দিতে হবে। আর ব্রিজটাও হালকা করে মাটি কালার, হালকা মাটি আর টকটকে মাটি যেটা পাওয়া যায় ওটার সঙ্গে মিক্স করে দিতে হবে। তাই আমি আগে টকটকে মাটিটা দিয়ে দিলাম, টকটকে মাটিটা দেওয়ার পরে এবার হালকা মাটিটা দেব, হালকা মাটিটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে দিচ্ছি হালকা মাটিটা। দেখো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগবে না দেখতে, পূরণ করে দিতে হবে। এবার ওটা দেওয়ার পরে ঘষে দিব, মানে রং করতে গেলে রং যদি ঘষে দেওয়া হয় তাহলে ছবিটা আরও বেশি স্পষ্ট ভালো লাগে। এবার এদিকে গাছটা, ছোট্ট একটা চারা গাছ, চারা গাছে দিয়ে দিলাম সবুজ, আর কাণ্ডটাতে মাটি কালার দিয়েছি, কাণ্ডই পুরোটাই সবুজ করে দিলাম, আর একটা টকটকে সবুজ একটু একটু করে হালকা হালকা সবুজ নিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে চারা গাছটা। এদিকে বড় গাছের কাছে ঘাস, একটা টকটকে সবুজ আর একটা হালকা সবুজ, এই দুটো দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। টক হালকা সবুজটা বেশি ফুটছে না যেহেতু মোবাইলে ভালো করে দেখাচ্ছে না। এবার গাছটা, গাছটাতেও হালকা মাটি আর টকটকে মাটি কালার, এই দুটোই কম্বিনেশন করে দিয়ে ঘষে দিতে হবে, তাহলে দেখো খুব সুন্দর হয়ে গেল গাছটা। আর গাছের কাছে যে ছোটো ছোটো গর্তগুলো আছে সেই গর্তগুলোতেও হালকা হালকা করে মাটি কালার দিয়ে দেবে। এবারে ঝাউ গাছটা, ঝাউ গাছের ওপরে প্রথমে সব থেকে টকটকে সবুজটা দেবে, যেহেতু কচি কচি কিনা, কচি কচি টকটকে সবুজটা দিলে খুব ভালো লাগে। আর গাছের আগালে ঝোপঝাড়ে তো টকটকে সবুজই দেখতে পাওয়া যায়, তাই না? তারপরে দিয়ে দিলাম এই সবুজটা, যেটা মানে দেখতে একটু ডিপ লাগছে কিন্তু অরিজিনাল যদি ছবিতে দেখো তাহলে খুব সুন্দর লাগছে দেখতে। ওটা দেওয়ার পর কী করবে, একটু একটু করে ওপর থেকে আঙুল দিয়ে উঠিয়ে দেবে, তাহলে কী হবে জিনিসটা কম্বিনেশনটা মিশে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর দুটো তাল গাছ, তাল গাছটাও সেই টকটকে সবুজ করবে আর কাণ্ডগুলো ই করবে, আর চিলগুলো কালো কালো করে দেবে। দেখো কী সুন্দর হয়ে গেল। আর এদিকে মাঠ, মাঠের ছোট্ট একটা মাঠ, যেটা প্রথমে টক টকটকে সবুজটা হালকা সবুজ আর এটা দিয়ে দিবে হলুদ রঙের, হলুদ রং দিয়ে ঘষে দেবে। আর যে ঘাসগুলো ছিল ওই ঘাসগুলো সবুজ সবুজ করে দেবে আর একটু একটু করে ভাঁজ করে দেবে, তাহলে মনে হবে যেন সত্যি একটা মাঠ, মাঠের ব্যাপারে ব্রিজ। এবারে জলটা, যেটা মেন জিনিস, জলটা ভালো করে যদি করতে না পারো তাহলে ছবিটা যেটা মিল সেটা দেখতে ভালো লাগবে। দেখো ছবিটা হয়ে গেল করা, কী সুন্দরভাবে, কত সুন্দর হয়েছে, তাই না? কী সুন্দর দেখাচ্ছে, আমি তো অবাক, আয়াম তো অবাক হয়ে গেছি, এত সুন্দর ছবি রং করলে ভালো লাগে, খুব সুন্দর হয়েছে জানো, দেখে চোখ ফেরাতে পারছিলাম। ঠিক আছে, আজকে এখানে অনলাইন ক্লাস সমাপ্ত।